আবহাওয়া পূর্বাভাস ছিল নিম্নচাপের বৃষ্টিপাত শুরু হতে পারে। সপ্তাহের প্রথম দিনে তা প্রমাণ করে দিল। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। একদিকে ওমিক্রনের দাপট, অন্যদিকে শীতের দাপট একটু কমেছে। ইতিমধ্যে নিম্নচাপের বৃষ্টিপাতের জেরে ভিজল গোটা মধ্যমগ্রাম সহ পার্শ্ববর্তী এলাকা। জানুয়ারি পড়তেই বেশ কয়েকদিন ধরে শীতের আমেজ উপভোগ করেছে বাঙালি। বিগত তিন দিন ধরে সেই শীতের দাপটের উপরে ভাটা পড়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়। এরপর ৬টা ১০ মিনিটে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি নেমেছে গোটা মধ্যমগ্রাম শহরের পাশাপাশি বিস্তীর্ণ এলাকায়, যার ফলে একদিকে যশোর রোড, অন্যদিকে বাদু রোডে পথ চলতি যাত্রীরা আটকে পড়েছেন। শেখ মুক্ত রিপোর্ট, এনটিভি ডব্লিউবি।